বর্তমান সরকারের আমলে কোনো মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কৃষক দলের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে তিনি আরও বলেন, সরকার বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। প্রায় 2 দশক পর নতুন নেতৃত্ব পেল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল। হাসান জাফির তুহিন ও শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে 7 সদস্যের আংশিক কমিটির নেতারা চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে দেখা করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, এ সরকারের আমলে কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় না, তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পায় না। এমনকি যে করোনা একটা ভয়াবহ একটা সময় গেল, এই সময়ে কৃষকরা কিন্তু কোনো প্রণোদনা পায়নি। দলকে সংগঠিত করে নেতাকর্মীদের রাজপথে নামার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। দেশটি বেগম খালেদা জিয়া, তিনি আজকে গৃহে অন্তরীণ। আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-এর উপরে মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, প্রায় 1000-এর উপরে মানুষকে মামলা, শুধু মামলা। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমাদের যেটা দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে নিজেদেরকে সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করে, এই দেশে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে জবরদখল করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে সরানোর জন্যে যে তারা অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করবে। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৈঠকে বসেন দলের নির্বাহী কমিটির নেতারা। বৃহস্পতিবার পর্যন্ত 3 ধাপে চলবে এ বৈঠক। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।